প্রিয় বন্ধুরা, ইকুয়ালডে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফ্রেজাল ভাব নিয়ে। তোমরা অনেক অনুরোধ করেছিলে ফ্রেজাল ভাব নিয়ে যদি কোনো ভিডিও বানাই, তো চলো আজকে আমরা দেখে নিই ফ্রেজাল ভাব আমরা কিভাবে করব আর কোন কোন ফ্রেজাল ভাবগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথমে দেখে নেবো আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট ফ্রেজাল ভাবস কী কী এবছরের জন্য। তারপরে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ফ্রেজাল ভাবগুলোকে সলভ করব যখন সেটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে। তারপরে আমরা দেখবো যে কী কী পরিবর্তন আমাদের করা দরকার ফ্রেজাল ভাব যখন আমরা রিপ্লেস করব সেই সময়। আর তারপরে লাস্টে হচ্ছে যদি আমরা আনকমন আমাদের চলে আসে তাহলে আমরা সেটাকে কিভাবে সলভ করব, আনকমন সে একটা বা দুটো যদি আনকমন থেকে যায় সেটাকে। চলো শুরু করার আগে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন আছে তার উপরে ক্লিক করো, তাহলে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে। চলো প্রথমে দেখে নিই হোয়াট ইজ আ ফ্রেজাল ভার্ব। আ ফ্রেজাল ভার্ব ইজ আ কম্বিনেশন অফ ওয়ার্ডস। সেটা কি কি? আ ভার্ব প্লাস প্রিপোজিশন অর ভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ ভার্ব প্রিপোজিশনের হতে পারে, ভার্ব অ্যাডভার্বের হতে পারে। দ্যাট ওয়েন ইউজ টুগেদার ইউজুয়ালি টেক অন ডিফারেন্ট মিনিং, পুরোপুরি আলাদা মিনিং হবে মূল ভার্বের থেকে, টু দ্যাট অফ দ্য অরিজিনাল ভার্ব। অর্থাৎ আগের যে ভার্ব ছিল ভার্বের সঙ্গে যে আলাদা পার্ট যুক্ত হচ্ছে সেটা থেকে দুটো যুক্ত হয়ে আলাদা পুরো একটা নতুন মানে তৈরি করবে, সেটাই ফ্রেজাল ভার্ব। চলো দেখে নিই প্রথম, যেমন লুকিং ফর। লুকিং ফর আমরা সেই জায়গায় বসাবো যেখানে ইন সার্চ অফ বোঝাবে। আর যেমন উদাহরণ দিই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে, ইন সার্চ অফ থাকলে সেখানে আমরা লুকিং ফর বোঝাবো। যেমন হি ইজ ডেসপারেটলি ইন সার্চ অফ আ জব। তাহলে হি ইজ ডেসপারেটলি ইন সার্চ অফ আ জব, এখানে আমরা এই ইন সার্চ অফ এর জায়গায় লুকিং ফর লিখব। তারপরে হচ্ছে বেয়ার উইথ থাকলে লিখব টলারেট, ব্রেক আউট থাকলে লিখব ইরাপ্ট বা স্প্রেড। অর্থাৎ ইরাপ্ট বা স্প্রেড ডান দিকের অংশগুলো তোমাদের দেওয়া থাকবে, বাম দিকেটা তোমাদের লিখতে হবে। যেমন ব্রিং আউট লিখব যেখানে পাবলিশ লেখা থাকবে, ব্রিং আপ লিখব যেখানে রেয়ার লেখা থাকবে, কল ফর লিখব যেখানে ডিমান্ড লেখা থাকবে, আর কল অফ ও ডবল এফ অফ লিখবো যেখানে উইথড্র থাকবে। এটা মাথায় রাখবে, একটা ও এফ আছে একটা ও ডবল এফ আছে। তারপর কল আপ লিখবো যদি রিমেম্বার থাকে, কোশ্চেনে এগুলো দেওয়া থাকবে রিমেম্বারটা, তোমাকে কল আপ লিখতে হবে। কন্টিনিউ থাকলে লিখবো ক্যারি অন, আর কাম অ্যারাউন্ড এটা লিখবো যদি রিকভার দেওয়া থাকে। কাম অফ ও এফ অফ লিখবো যদি বর্ন ইন থাকে, কাম রাউন্ড লিখবো যদি লেখা থাকে কিওর, আর কাট ডাউন লিখবো যদি লেখা থাকে ডিক্রিজ। তারপরে দেখি ডিল উইথ লিখবো আমরা ট্রিট লেখা থাকলে, এক্সিকিউট থাকলে ক্যারি আউট হবে, আর ফিল ইন থাকলে কোলাপস, ফেল আউট থাকলে কোয়ারেল, অর্থাৎ কোয়ারেলের জায়গায় ফেল আউট লিখবো, গিভ অ্যাওয়ে ডিস্ট্রিবিউট। অর্থাৎ এগুলো একই মানে দুটো শব্দের, আমরা শুধু রিপ্লেস করবো, গিভ ইন লিখবো যদি সারেন্ডার থাকে। একই মানে মাথায় রাখবে দুটোরই, ফ্রেজাল ভার্ব আর যেটা মূল ভার্বে দেওয়া থাকবে আমরা শুধু রিপ্লেস করবো। এবার টেন্স অনুযায়ী চেঞ্জ করবো, সেটা পরে আসছি। গো অফ লিখবো এক্সপ্লোর থাকলে, গো থ্রু লিখবো, রিড থাকলে লুক থ্রু লিখবো, এক্সামাইন থাকলে পুট বাই লিখবো যদি শেভ থাকে, পুট আউট লিখবো যদি এক্সটিংগুইশ থাকে, আর রান আফটার লিখবো যদি চেজ থাকে। তারপরে চলো দেখি সেট ইন লিখবো যদি স্টার্ট থাকে, সিট ফর লিখবো যদি অ্যাপিয়ার থাকে, আর স্ট্যান্ড ফর লিখবো যদি রিপ্রেজেন্ট থাকে, স্ট্যান্ড ফর লিখবো যদি রিপ্রেজেন্ট থাকে, টেক আফটার লিখবো যদি রিজেম্বল থাকে, আর টার্ন আপ লিখবো যদি অ্যারাইভ থাকে, ওয়ার্ক আউট লিখবো যদি সলভ থাকে। তারপরে আমরা দুই নম্বর আলোচনায় আসি, হাউ টু সলভ, কিভাবে আমরা সলভ করব। আমাদের প্রথম কাজ হবে প্রশ্নপত্রটিকে ভালো করে পড়া, রিড দ্য সেন্টেন্স। তারপর আইডেন্টিফাই দ্য সেন্টেন্স, কি আইডেন্টিফাই করব, যেটা কোন নাম্বার এর সাবজেক্ট, কোন পার্সন, আর কোন টেন্স আছে, প্রথমে টেন্স
তারপর ফাইন্ড আউট দ্য ফ্রেজাল ভার্ব দ্যাট ম্যাচ উইথ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ তোমাদের আন্ডারলাইন দেওয়া থাকবে বা বোল্ড করে লেখা থাকবে, সেটা ফ্রেজাল ভার্বের সঙ্গে ম্যাচ করবো। তারপর চেঞ্জ দ্য ফ্রেজাল ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স নাম্বার অ্যান্ড পার্সনস, যেভাবে আমরা ভাবকে চেঞ্জ করি। তারপর এই ফ্রেজাল ভার্বটাকে আন্ডারলাইনের জায়গায় আমরা রিপ্লেস করে দেবো। চলো একবার একটা এক্সাম্পল দিয়ে দেখে নিই। যেমন অমিত অ্যারাইভস টাইমলি, এখানে দেখো অ্যারাইভস আছে টাইমলি, অ্যারাইভের তলায় দাগ দেওয়া থাকবে, এটাকে চেঞ্জ করতে হবে। অ্যারাইভ থাকলে কি হয়, টার্ন আপ হয়, আমি বলে দিয়েছি এর আগে। তো এখানে টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, নাম্বার হচ্ছে অমিত একজন, অতএব সিঙ্গুলার নাম্বার, আর পার্সন হচ্ছে থার্ড পার্সন, অমিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স। তাহলে টার্ন এইটা চেঞ্জ হয়ে যাবে, টার্নস এর সঙ্গে এস যোগ হবে, এবং তারপর আমরা আপটা যোগ করব। তার মানে টার্ন আপস করব না, টার্নস আপ করব। সো ফাইনালি উই উইল ইউজ টার্নস আপ, তাহলে অমিত টার্নস আপ টাইমলি, এটা হবে সঠিক উত্তর। তারপর আনকমন যদি হয় পরীক্ষার হলে, এটা হতেই পারে যে একটা তোমার আনকমন এসছে, কিভাবে করবে, প্রথমে যতগুলো তোমার কমন আছে সেগুলোকে রিজেক্ট করবে, যেটা হবে না এটা হবে না এটা হবে না। তারপর যেটা কমন আছে সেটাকে বেছে নেবে, বেছে নিয়ে যেটা পড়ে থাকলো সেটার মধ্যে কম্পেয়ার করে তুমি যেটা সব থেকে সুইটেবল মনে হবে সেটাকে লিখবে। এছাড়াও যদি তোমাদের আরো কোনো প্রবলেম মনে হয় যে এটা করতে গিয়ে সমস্যা হচ্ছে, তাহলে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখো 9162911117111, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, অথবা আমাদের ফেসবুকে গিয়ে facebook.com/followikeworld, এখানে গিয়েও তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো। আর কমেন্ট সেকশন তো খোলা আছে, এখানে এসে তোমরা কমেন্ট করতে পারো। আর যারা এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে বেল আইকন আছে তার উপরে ক্লিক করো, তাহলে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থেকো।